গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। দেখো, আজকে আমরা জ্ঞানের আলো অর্থাৎ আমাদের জিকে বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতের একটা নতুন অধ্যায় আজকে আমরা পড়া শুরু করব। সেটা কি? পরিবার এবং পরিজনের সঙ্গে পরিচয়। তাহলে প্রথমে কি আছে দেখো, পরিবার কাকে বলে? মা, বাবা, দাদা, কাকা, ভাই, বোন, দাদু, ঠাকুমা প্রমুখ যাদের সঙ্গে আমি বসবাস করি তাদের সকলকেই নিয়ে আমার পরিবার গড়ে উঠেছে। তাহলে কি বলছে, আমাদের পরিবারে মানে তোমাদেরই বলো, তোমাদের বলো যার পরিবারে যে আছে, বাবা মা, কাকা কাকিমা, জেঠু জেঠিমা, দাদু ঠাকুমা, বা ধরো কারোর পরিবারে শুধু বাবা মা দাদু ঠাকুমা আছে, মানে যার পরিবারে যা আছে তাদেরকে নিয়ে পরিবার গড়ে ওঠে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, পরিবারের প্রধানকে কি বলে? পরিবারের প্রধানকে কর্তা বলা হয়। পরিবারের কর্তাকে, বয়সে যিনি সবার বড় তিনি হলেন পরিবারের কর্তা। কাদরের পরিবারে হয়তো দাদু সবার বড়, দাদু হচ্ছে পরিবারের কর্তা। আবার ধরো কারোর পরিবারে আছে বাবা বড়, বাবা কর্তা, যার পরিবারে যে বড় সেই হচ্ছে পরিবারের কর্তা। বাবার বাবাকে কি নামে ডাকা হয়? বাবার বাবাকে দাদু বা ঠাকুরদা নামে ডাকা হয়ে থাকে। বাবার মাকে কি নামে ডাকা হয়? বাবার মাকে ঠাকুরমা বা ঠাকুমা ডাকা হয়। মায়ের বাবাকে কি বলে ডাকা হয়? মায়ের বাবাকে দাদামশাই বলে ডাকা হয়। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম আজকে পরিবারের আমাদের যে যে সদস্যগুলো আছে তারা আমাদের সম্পর্কে কে হয় বা কি নামে আমরা তাদের ঘরে চিনব, সেই সম্পর্কের নামগুলোই আজকে আমরা কিছুটা পড়লাম। তাহলে তোমরা প্রত্যেকে বাড়িতে এখান থেকে এত দূর পড়বে, পড়ে পড়াটা তৈরি করবে। যদি পড়তে গিয়ে কোথাও কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি আবার তোমাদের বুঝিয়ে বলে দেবো। ওকে, চলো, বাই।